ফ্রেন্ডস, মিলিমিটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2022 সালে এনসিএতে অ্যাডমিশন নিলে, মানে যারা 2022 সালে তোমরা জেকা এক্সামে র্যাঙ্ক করেছো যারা, এবার ব্যাপারটা হচ্ছে কাউন্সিলিংটা এই হলো কিছুদিন আগে, তো এতে মানে কাউন্সিলিংটা আরো আগে হলে ভালো হতো। এখন তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এখন কলেজটা সবে স্টার্ট হচ্ছে, আর পুজোর ছুটি একটা গেল, পুজোর ছুটিতে আমাদের কিছুটা সময় ওখানে লেগে যায়, তো এবারে অনেকে সমস্যা হচ্ছে যে তারা এখন ভাবছে যে স্যার এই ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো, তাহলে এগুলো আমরা কীভাবে কমপ্লিট করবো। এটা সত্যিই একটা প্রবলেম, এবং আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ছে, ম্যাকআউট ইউনিভার্সিটির আমরা এমসিএ পড়াচ্ছি, এবং এটা আমি আগেও বলেছি যে আমাদের কিন্তু মানে আমার এখানে আমাদের ইনস্টিটিউটে কিন্তু পড়ানোটা কাউন্সিলিং হওয়ার আগে থেকেই স্টার্ট করে দিয়েছে। মানে আমাদের প্রায় ওই ধরতে গেলে অগস্ট, জুলাই অগস্ট মাস থেকেই আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম, তাতে আমাদের কিছুটা সিলেবাস এগিয়েও গেছে। মানে আমি ম্যাকআউট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, যারা তোমরা অ্যাডমিশান নিয়েছো, তোমাদেরকেই বলছি, তোমরা যারা টিউশন নিতে আগ্রহী, আমাদের ইনস্টিটিউট অনলাইন টিউশন প্রোভাইড করে, আমাদের এখানে পুরো অফলাইনের মতনই ফ্লেভার। অনেকে দূরে থাকে, রিমোট লোকেশানে থাকে, ডিস্ট্রিক্টে থাকে, তাদের সুবিধা হচ্ছে, এবং এখানে পুরোপুরি আমাদের স্ক্রিন শেয়ার করে আমরা ক্লাস করাই, স্ক্রিনে যা যা লিখি তারা সব দেখতে পারে, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে, ডাউট ক্লিয়ার আমরা করি, এবং যাবতীয় নোটস যেগুলো আমরা ওয়ার্ড ফরম্যাট, পিডিএফ ফরম্যাটে, প্লাস আমাদের হ্যান্ড রিটেন নোট যেগুলো আমরা তৈরি করে করেছি, যেগুলো মানে জেরক্স করে স্টুডেন্টরা নিতে পারে, সেটা আমরা কি করি, অনলাইনেই পাঠিয়ে দিই, তারা প্রিন্ট আউট বের করে নেয়, অত দূর থেকে তো আসা সম্ভব না। তো সেই জন্য বলছি, এখন তোমরা যদি মনে করো যে আমরা এখন স্যার টিউশনটা নিতে চাই, তোমরা জয়েন করতে পারো, কিন্তু যে যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি সেখানে আবার প্রথম থেকে শুরু করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, কেননা এখানে আমার হাতে নেই, আমাদের এখানে সেন্টার ম্যানেজমেন্টের ওপর ব্যাপারটা দাঁড়িয়ে আছে। একটা স্টুডেন্টকে আমি যদি আবার নতুন করে তাকে আবার পড়ানো স্টার্ট করি, তাহলে আমাকে একটা আলাদা ব্যাচ করতে হবে, এবং সেখানে আমাদের একটা রিকুইজিশন করতে হবে, কারণ আমি একটা টাইম সেখানে, একটা টাইম স্লট সেখানে আমি নিচ্ছি, কারণ এটা তো আমি আমার মানে আমার নিজের ইসেতে পড়াচ্ছি না, আমাদের এখানে একটা এটা অর্গানাইজেশন, তো আমাকে সেখানে একটা টাইম স্লট আবার হায়ার করতে হবে, নিতে হবে। এবার অলরেডি তোমরা জানো আমাদের এখানে আরও আরও কোর্স আমরা করাই, বিটেক পড়াই, বিসিএ পড়াই, জেকার প্রিপারেশন করাই, প্লেসমেন্টের ট্রেনিং করাই, তো সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখতে গেলে আমাদের এখানে সময় কিন্তু খুবই কম। তো যারা এবার মনে করছো যে না, যারা ভাবছো যে না আমরা নিজেরা মেকআপ করতে পারবো, ঠিক আছে, ওকে, কিন্তু যারা মনে করছো না স্যার একটা টিউশন গাইডেন্স না হলে অসুবিধা হচ্ছে, কেননা ম্যাকআউট ইউনিভার্সিটির যেটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সিলেবাসটা 2 বছরের হওয়াতে এখন সেমিস্টারের ওপর লোডটা অনেক বেড়ে গেছে। ফার্স্ট সেমিস্টারে 4খানা কম্পিউটার সায়েন্সের পেপার আছে, আমি ইলেকটিভ আদার সাবজেক্টগুলো, এনভায়রনমেন্ট সায়েন্স যেগুলো আছে ওগুলো বলছি না, আমি কম্পালসারি কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের কথাই বলছি, এবং সেটাই আমরা পড়াই। তোমাদের এখানে আছে পাইথন প্রোগ্রামিং, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, ডিসক্রিট ম্যাথামেটিক্স আর আরডিবিএমএস, আরডিবিএমএসের মধ্যে আবার এসকিউএল প্রোগ্রামিং আছে, ওইদিকে ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, আবার কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার আছে যেখানে আবার ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। পাইথন প্রোগ্রামিং একটা ভীষণ ইম্পর্টেন্ট, ফার্স্ট সেমিস্টারে উঠে পাইথন যদি তোমরা অল্প শেখো তাহলে তো ভবিষ্যতে অনেক প্রবলেমে পড়ে যাবে, কেননা পরবর্তীকালে প্রজেক্টেও পাইথন তোমাদের ইউজ করতে হবে এবং জব ফিল্ডেও তোমাদের পাইথন লাগবে। আবার ডেটাবেস এমন একটা সাবজেক্ট যেটা আমাদের থ্রু আউট দ্য আইটি কেরিয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেখানে এসকিউএল প্রোগ্রামিং শেখানো হয়, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স, কম্পিউটার আর্কিটেকচারও সিলেবাস অনেক বড়। তো এই যা সিলেবাসটা, আমার ব্যক্তিগত মতে আমার মনে হয় এটা প্রায় 8-9 মাসের সিলেবাস। এবার সেটা এখন যদি আমরা করাই, যারা আমার কাছে পুজোর আগে থেকে স্টার্ট করেছে, তাদেরও যে আমি বলতে পারছি না যে 100% আমরা কমপ্লিট করতে পারবো, তাহলে আমি বলছি দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারটা তোমাদের একটু খাটতে হবে। আমি আশা করবো যদি তোমরা আমাদের ইনস্টিটিউটে জয়েন করতে চাও সেকেন্ড সেমিস্টার থেকে, তাহলে তোমরা প্রথম থেকেই জয়েন করতে পারবে। ফার্স্ট সেমিস্টারে এখন যেটুকু সময় আছে এখন খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, আর আমাদের একটা মানে কি বলবো মানে
যে সাবজেক্টগুলো যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়ে এসেছি সেটা নতুন করে স্টার্ট করা একটু প্রবলেম। হ্যাঁ, তোমরা নোটস নিতে পারো, আমাদের এখানে নোটসের একটা ফরম্যাট করা আছে, কেননা বাজারে একটা সাবজেক্টের কিন্তু অনেকগুলো বই থাকে। এবার পড়তে গেলে কি লিখবো পরীক্ষায় সেটাও কিন্তু একটা ব্যাপার টেকনোলজিতে, ঠিক আছে? তো আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, কোনো লামসাম টাকা নেওয়া হয় না। আর তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা আমি বলবো তাড়াতাড়ি জয়েন করে অন্তত পড়াটা চালু করো। একটু অসুবিধা হবে, কেননা হাতে সময় খুবই কম, তবু যতটা হয় আমরা একটা ফরম্যাট ফলো করি, কারণ আমরা দীর্ঘদিন পড়াচ্ছি যেহেতু। আশা করি সেকেন্ড সেমিস্টার থেকে তোমরা ব্যাপারটাকে তাড়াতাড়ি শুরু করতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।